মুক্তির পথত নতুন অসমীয়া বোলছবি রাঘব। 27 অক্টোবরত ছবিগৃহলৈ আহিব বহু চৰ্চিত যতীন বৰাৰ বোলছবি রাঘব। রাঘবর মুক্তির প্রাক্ষণত রাজ্যর প্রান্তে প্রান্তে অনুষ্ঠান প্রতিষ্ঠান সমূহত প্রচারের বাবে ব্যাপক রূপত নামি পড়ছে ছবিখনের অভিনেতা অভিনেত্রী কলা কৌশলী সকল। বিভিন্ন প্রান্তর মহাবিদ্যালয়ত চলিছে ছবিখনের প্রচার। মঙ্গলবারে ছবিখনের প্রচারের বাবে টিম রাঘব উপস্থিত হয় নামনি অসমৰ ঐতিহ্যপূর্ণ শিশু মহাবিদ্যালয়ত। অভিনেত্রী নিশিতা গোস্বামীর লগতে অভিনেতা যতীন বৰাই ছবিখনের হিট ডায়লগেরে প্রচার চলায়। অক্টোবরত মুক্তি পাবলগীয়া অসমীয়া চলচ্চিত্র রাঘবক লৈ ব্যাপক উৎসাহ দেখা গেল নলবাৰীৰ টিহুত। টিহু মহাবিদ্যালয়ৰ কালীচৰণ ডেকা প্রেক্ষাগৃহত ছাত্র ছাত্রীর মাজত ব্যাপক উৎসাহৰ মাজেৰে রাঘবৰ প্রচাৰ চলায় অভিনেতা যতীন বৰা, নিশিতা গোস্বামী আৰু নবাগত অভিনেতা জীৱিকেশ মজুমদারে। ছবিখনের বিভিন্ন সংলাপ আওড়ায় ছাত্র ছাত্রীসকলক মুগ্ধ করে দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী নলবাৰীৰ পৰা ৰাজেন কোচৰ ৰিপৰ্ট লোকেলাইজ টিম।